তৃতীয় পর্বে দেখাবো কিভাবে ট্যাগ তৈরি করতে হবে, কিভাবে কালার ভিজুয়ালাইজ করতে হবে এবং কিভাবে টোটালটা ভিজুয়ালাইজ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখন কাজ করব এই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই জায়গাটাতে। আমি জুম করে নিচ্ছি এই জায়গাটা। প্রথমে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিচ্ছি, আউটসাইড থেকে একবার ইনসাইড পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি। এটা কালার ডাইরেক্ট রেড কালার হবে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ওইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম এবং অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট করে দিলাম, ব্রিং টু ফ্রন্ট। এখানে ডাবল টিক করব, ডাবল টিক করলে এরকম একটা উইন্ডো আসবে। আমি এখান থেকে জিরো 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 তারপর কপি করে দিচ্ছি। ফিল হবে নান, স্ট্রোক কালার হবে হোয়াইট এবং স্ট্রোক থেকে আমি ড্যাশ লাইন দিব ওয়ান আর টু থাকবে গ্যাপ। ফ্রিটাকে আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে আলাদা করে নিচ্ছি, কারণ আমি এই জায়গায় এটাকে আরও বেশি হাইলাইট করব ফ্রিটাকে। ফ্রি হবে ইয়েলো কালার, আমি এটা এখানে রাখছি। আর এই লেখাটাকে আমি এখানে রাখব, যেহেতু ফন্ট 20 আর আমার স্পেস হবে 22 এবং এইটা হবে সাদা কালারে। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি ছোট করে নিচ্ছি এরিয়াটা। তো এই লেখাগুলো এটাকে সহ আমি শিফট দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এটা একটু উপরে উঠানো প্রয়োজন একটু, ব্যাস এতটুকু। ঠিক একইভাবে এই পাঁচ ডলাটাকে করে নিব, জুম করে নিচ্ছি জায়গাটা। আমি এখানে এটাকে ইলিপস টুল ব্যবহার করব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটার কালার দেব রেড। একইভাবে এটাকে কপি করে নিচ্ছি, জিরো 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 কপি। ফিল হবে নান এবং স্ট্রোক হবে হোয়াইট, ড্যাশ লাইন থেকে ওয়ান গ্যাপ টু। ফাইভ ডলারকে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসলাম, এখান থেকে বোল্ড করে দেই এবং কালারটা হোয়াইট করে দিই। এই টোটালটাকে সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে দিচ্ছি। ভিউতে গিয়ে ফিট অল ইন উইন্ডো করে দিলাম। এখন আমরা টোটালটা একটু ভিজুয়ালাইজেশন করব, কোনটা ছোট হবে কোনটা বড় হবে একটু ঠিকঠাক করে দেবো এখান থেকে। সেজন্য প্রথমে আমি এটাকে আর এটাকে একটু বড় করার প্রয়োজন মনে করছি, তাহলে এখান থেকে একটু বড় করে দিই আমি। এটা একটু বড় হলো এবং কিং বার্গারটা একটু উপরে উঠবে এবং এই লেখাগুলো একটু ছোট হবে। এখানে যদি আমরা একটা ডট ডট ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাহলে কিন্তু খারাপ লাগবে না। সেই জন্য কী করবো, প্রথমে আমি একটা এখান থেকে ইলিপস নিব, কিবোর্ড থেকে শিফট ধরে রেখে আমি এই পর্যন্ত ড্র্যাগ করে নিলাম। আউটসাইডটা ব্ল্যাক এবং ইনসাইডটা কিন্তু সাদা। আমি এখানে ক্লিক করে রিভার্স করলাম। রিভার্স করার পরে আমি এটাকে একটু ইনক্রিজ করলাম সাদার দিকে। এটা করার পর আমি ইফেক্ট থেকে পিক্সেলেট কালার হাফ টোন, এখানে 8 দেওয়া থাকে আপনি এখানে 30 দিবেন, মানে 30, তাহলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হবে। তারপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আই সিলেক্টেড প্যাথে যাবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তারপরে এখানে আমরা ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস থাকবে ডিফল্ট। তারপর আবার অবজেক্টে যেতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। এই দুটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ওকে করে দিচ্ছি। এখান থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করে নিব, করার পরে আমি ব্ল্যাকটা শুধু নিব আর বাকিটা বাদ যাবে। কন্ট্রোল এক্স, এই টোটালটা এখন ফেলে দিলাম, এটাকে ডিলিট। সেটাকে আমি এখানে পেস্ট করব এবং পুনরায় অবজেক্ট থেকে আমি গ্রুপ করে নিব এটাকে। এটা একটু বড় করে নিচ্ছি। এটা
এটাকে প্লাস আমাদের অরেঞ্জ ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আর এই সানশাইনকে সিলেক্ট করে আমরা টোটালটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিব। এখন এই ব্যাকগ্রাউন্ড ডট ডট ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে আমরা কালার করে দেই লাল, এবং এখানে ব্ল্যাক থাকবে 50%। অপোসিটিতে ক্লিক করার পরে নর্মাল নর্মাল থেকে আমরা মাল্টিপ্লাই করে দেব এটাকে। এখন এই অরেঞ্জ ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করে রাখবো আগেই, কপি, এবং এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন এটা ডিলিট প্লাস সেফ লাইন ডিলিট, টোটালটাকে আমি কন্ট্রোল এতে ধরলাম এবং অবজেক্ট থেকে গ্রুপ করলাম। আমরা যে কপি করে রেখেছিলাম সেটাকে এখানে পেস্ট ইন ফ্রন্ট করব। এখন এই দুটাকে ধরে গ্রুপ করা এবং এই লাইনটাকে ধরে ম্যাক ক্লিপিং মাস্ক করব। এটাই হচ্ছে আমাদের ফাইনাল লিফলেট। সর্বশেষ একটু খেয়াল করুন, আমরা কিন্তু অরেঞ্জ, রেড এবং ব্ল্যাক এর মধ্যেই কিন্তু কাজ সম্পাদন করেছি। এটাকে বলা হয় মনোক্রোম কালার। হ্যাঁ, যেমন একটা কালার থেকে আরেকটা কালার যাওয়ার আগে মাঝখানে যে একটা সম্পর্ক হয় এটা হচ্ছে মনোক্রোম কালার। যেমন আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্রয়োগ করি, এক সাইডে দিব আমরা রেড, আরেক সাইডে দিব ব্ল্যাক, এবং মাঝখানে আরেকটা কালার দিচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ। এখন দেখুন এই লাল থেকে কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু অরেঞ্জ হওয়া শুরু হয়েছে, আবার এখানে পুরোটা কিন্তু অরেঞ্জ, আবার আস্তে আস্তে কালোর দিকে ডাইভার্ট হয়েছে। এটাকেই মূলত বলা হয় মনোক্রোম কালার। টোটাল কাজটাকে একটু ফলো করেন তাহলে দেখবেন যে আমাদের লাল, অরেঞ্জ আর ব্ল্যাকের মধ্যে কিন্তু মনোক্রোম কালারের যে একটা ব্যাপার সেপার আছে সেটা কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করবেন, তাহলে সরাসরি নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি আগামী এপিসোডের জন্য।